আজকে বৈঠক এলাকার ব্যবসাদার বিভিন্ন ক্লাব আর প্রশাসনকে নিয়ে পৌরসভা মিটিংটা করলো লকডাউনের ব্যাপারে। গভর্নমেন্ট অর্ডার দিয়েছে তমলুক পৌরসভায় আজ থেকে সম্পূর্ণ লকডাউন করার জন্যে, কিন্তু আমরা পরিস্থিতি বিবেচনা করে আজ কাল এবং রবিবার ব্যবসা খুলে রাখার সিদ্ধান্ত নিলাম। আর শনিবার সরকারি সিদ্ধান্ত সম্পূর্ণ পশ্চিমবাংলায় লকডাউন, ফলে আমরা শুক্রবার আর রবিবার লকডাউন না রেখে সোমবার থেকে আমরা আগামী 7 দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করলাম। রবিবারে কি অসুবিধা? 15 আগস্ট যে যার স্বাধীনতা দিবস পালন করবে, যে যার পতাকা তুলবে, বাড়িতে বাড়িতে ক্লাবে পতাকা তুলবে, সেটা তো যে যার ওয়ার্ডে গিয়ে পতাকা তুলবে, যে যার ক্লাবে পতাকা তুলবে, সেখানে তো এই বাধা নিষেধ নেই। তো 15 আগস্টে কোনো বাধা নিষেধ নেই, 15 আগস্ট সবাই পতাকা তুলতে পারবে, যে বাড়িতেই হোক, ক্লাবেই হোক, যে কোনো প্রতিষ্ঠানেই হোক, পতাকা তুলতে পারবে। গতকাল পর্যন্ত 74 জন আমাদের করোনা পেশেন্ট, এবং আজকে আরও 2টো খবর এসছে। আমরা লাস্ট 8টা পর্যন্ত খবরটা আসে, রাত্রি 8টার পর জানতে পারবো টোটাল কমলো না বাড়লো। আর আমাদের ইতিমধ্যে তমলুকের 2জন করোনা পেশেন্ট মারা গেছে, এইটুকু বলতে পারি। দুদিন আমরা বললাম সারাদিনই খুলে রাখতে, এবং সেইটা লক্ষ্য রেখে আমরা পরবর্তী লকডাউনের পরে পরবর্তী যখন আমরা সিদ্ধান্ত নেব খোলার ব্যাপারে, তখন সেই সিদ্ধান্তটা সারাদিন খুলে রাখবো না অর্ধেক টাইম খুলে রাখবো, সেই সিদ্ধান্ত আমরা তখন নেব। এই যে দীর্ঘমেয়াদি লকডাউন যাওয়ার জন্য যে আপনাদের মূল্যবান মতামত পরামর্শ, যেটা আমরা সবাই মিলে শুনে একসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব, কেন লকডাউনে যাওয়ার দরকার আছে, লকডাউনে যে আমাদের একমাত্র উপায় এই মহামারী করোনা, আপনারা আলোচনার সুযোগ করে দিয়েছেন। এই সময়ে করোনা নিয়ে কিভাবে আলোচনা করার সুযোগ খুব কমই হয় এবং সাধারণত আমরা এড়িয়ে চলি, তাহলেও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এখানে একটি আলোচনার সুযোগ রাখা হয়েছে। এবং আমার মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পূর্ব মেদিনীপুর জেলার কামরূপ শহরের মানুষ সরকারি লকডাউন আছে, ফলে শুক্রবার কাল খোলা, শনিবার আবার বন্ধ। তো আমরা ওই জন্য রবিবারটা পর্যন্ত খোলা রাখছি, সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত লকডাউন, পুরো লকডাউন। এবং সেখানে যদি পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি করোনার কোনো উন্নতি হয়েছে, আমাদের এখানে কম করোনা পেশেন্ট হচ্ছে, তাহলে আমরা সেটা কতটা শিথিল করব, কতটা কিভাবে করব, সেটা আমরা ভাববো। তাহলে কিন্তু আমরা অনেকটা বাঁচোয়া হবে, কিন্তু হাত যদি করতে হয় তাহলে আপনার হাত কখন না কখনো মুখের কাছে যাবেই যাবে, চোখের কাছে যাবেই যাবে, আপনি নিজেকে আটকাতে পারবেন না, কারণ হাত আপনি বেঁধে রাখতে পারবেন। সেই জন্য আমি বলবো ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশ, বারবার হাত ধোয়া, যেখানে হাত ধোয়া যাচ্ছে না হাতটা স্যানিটাইজ করে নিন। এই যে আমরা দোকানে যাচ্ছি, টাকা পয়সা নিচ্ছি, কে বলতে পারে আপনি যে টাকাটা নিলেন বা দিলেন কার কাছ থেকে আসছে? আপনি ব্যাংকে যাচ্ছেন, টাকা নিচ্ছেন। আমি প্রথম যখন এই মিটিং হয়েছিল, এই ধরনের মিটিং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে, আমি বলেছিলাম নোট, যিনি ব্যাংকে যিনি নোট গোনেন ক্যাশিয়ার, তিনি কিন্তু আর হাইস্ট রিস্ক, স্পেশালি ব্যাংকে টাকাটা দেখবেন ওই যে মেশিনে থাকে, উড়ে যায় ওই যে মেশিন, কি বলে ওটাকে, ট্রেলিং মেশিনে থাকে, তা ওখানে যদি জীবাণু থাকে টাকার মধ্যে তাহলে উঠবে, তারপরে এরোজন কম বলি, তা তিনি হাইস্ট রিস্ক। তখন ভাই হাসলো, কি বলছেন শিবু সাহেব? না আমি বলছি এটা মিলিয়ে নেবেন। তারপরে যখন প্রথম সংক্রামিত হলেন ব্যাংক কর্মী, আপনারা জানেন লতা ম্যাডাম, তিনি কিন্তু ক্যাশিয়ার ছিলেন, সেক্ষেত্রে
আজকে আপনাদের পৌরসভায় বৈঠকে কি সিদ্ধান্ত হলো? পৌরসভা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে শনি এবং রবিবার খোলা থাকবে, বাকি শুক্রবার সম্পূর্ণ। রাজ্য সরকার যেহেতু শনিবার অলরেডি লকডাউন ঘোষণা করেছেন, সেজন্য শুক্র শনিবার সম্পূর্ণ লকডাউন, রবিবার খোলা থাকবে এবং 10 তারিখ থেকে আপ টু 16 তারিখ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। মানে ইতিমধ্যেই তমলুক পৌরসভা অঞ্চলে দুজন মানুষের করোনায় মৃত্যু হয়েছে, সেই জন্য আমরা বাধ্য হয়ে এরকম একটি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। আজকে আমরা বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ক্লাবগুলোর সঙ্গে বসেছিলাম এবং তারাও আমাদের সঙ্গে একমত যে এটা করার প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে।